অপুর সংসার শুরু হওয়ার পর থেকে তো আমরা সৌমিত্রদাকে পাই এবং পরবর্তী সত্যজিৎ রায়ের অনেক ছবি এবং তারপরে ধরুন তপন সিংহর জিন্দের বন্দি এবং সাংঘাতিক একটা চরিত্রে উনি অভিনয় করেছিলেন এবং ঘোড়া চড়া এ করা একদম অন্য ধরনের একটা চরিত্র। উনি যখন এসছেন অপুর সংসারে তখন কিন্তু বাংলা চলচ্চিত্রে ইতিমধ্যে অত্যন্ত প্রতিষ্ঠিত নায়ক উত্তম কুমার এবং জনপ্রিয় এবং রোম্যান্টিক হিসেবে পেয়ার হিসেবে সুচিত্রা সেন তার পাশে এবং প্রায় মানে মানে ভাঙা যায় না এরকম একটা স্তম্ভ উত্তম কুমার তৈরি করেছিলেন। সেই স্তম্ভটায় ধাক্কা লাগলো সৌমিত্র চট্টোপাধ্যায় আসবার পরে। যদিও সেই সময় আরও অনেক অভিনেতা ছিলেন, অসিত বরণ ছিলেন, বসন্ত চৌধুরী ছিলেন, অনিল চট্টোপাধ্যায় ছিলেন, এরাও ওদের থেকে সিনিয়র অ্যাক্টর, কিন্তু এই যে হেমন্ত মান্না তুলনা, চুনি বলরাম তুলনা, এটা কিন্তু শুরু হলো উত্তম সৌমিত্র তুলনা এবং একটা ভক্ত বিভাজন তৈরি হলো। এই এটা তো কখনোই হতে পারে না যে সৌমিত্রদার সচেতনভাবে সেটা তৈরি করেছেন, যেটা আপনি এতক্ষণ ধরে বললেন তার অনেকগুলো কারণ এর মধ্যে ঢুকেছে। অথচ যেহেতু পারিবারিক বন্ধু ছিলেন উত্তম কুমারের, ওদের একটা নিজেদের একটা অদ্ভুত সক্ষতা ছিল নিজেদের মধ্যে। এটা মানে কখনোই সৌমিত্রদার যে বিশাল বড় মনন তার উপরে কোনো প্রভাব বিস্তার করেনি, সুতরাং সেটা নিয়ে বিশেষ কিছু আলোচনার দরকার নেই। কিন্তু কোনো একটা অর্থে সৌমিত্রদাও তো তারকা হলেন, মানে উত্তম কুমারের মতো। সেই দুই তারকার মিলন বা দুই তারকার সংঘাত, সেটা কি বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করলো না সমৃদ্ধ করলো? আমার মনে হয় না যে এই সংঘাতটা খুব প্রভাবিত করেছে বাংলা চলচ্চিত্রের বিকাশকে, প্রভাবিত কিছু করেনি। এবং উত্তম কুমার একটা সময়, এবং যেভাবে সৌমিত্রদা বদলাতে বদলাতে নতুন চ্যালেঞ্জ নিতে নিতে গেছেন, উত্তমবাবু কিন্তু পরিচিত যেটা পথ, তারকাদের যেটা পথ, সেই পথটাই অনুসরণ করে গেছেন। আর এই নিয়ে কথা বলেছে যখন, তখন সৌমিত্রদা যেটা বলতেন যে, এটা সৌমিত্রদা বলেছেন, আরেকজনও খুব বড় মাপের মঞ্চ অভিনেতা তিনিও বলেছেন আমাকে, ডক্টর শ্রীরাম লাগু, যে ওরা কোথাও হলিউডের চিত্রতারকা, বিশেষ করে মার্লন ব্র্যান্ডো একজন তার মধ্যে, যারা কিন্তু আজীবন পাল্টাতে পাল্টাতে গেছেন, সেইটাকে সেই মডেলটাকে কিন্তু যারা অভিনেতা হিসেবে নিজেদের একটা অন্য মান্যতা দিচ্ছেন, সেটা বোধ হয় আমার কোথাও মনে হয় উত্তমবাবুর যতটুকু ওর সম্পর্কে আমরা দেখি শুনি পড়ি, বোধ হয় অতটা উৎসাহ ছিল না। ওর উৎসাহ ছিল তারকাটা হয়ে থাকার, এবং সেটাকে উনি চুটিয়ে রেখেছেন ওর সামনে এবং রক্ষা করে গেছেন সেইভাবে, কিন্তু কখনো নিজেকে একেবারে ভেঙে উনি যাননি, যেটা কিন্তু সৌমিত্রদা করে গেলেন মৃত্যু পর্যন্ত, ময়ূরাক্ষী এবং তারপরে যেটা এখনও রিলিজ করেনি হোলি স্পিরিট, যেটা করলেন নাসিরের সাথে। হ্যাঁ, এবং এবারে যে প্রসঙ্গটা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হলো মঞ্চ, যেটা সৌমিত্রদার অভিনয় জীবন এবং সাংস্কৃতিক জীবনে একটা অসম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেটা আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমরা যখন ইউনিভার্সিটি পড়ি, কলেজে পড়ি, তখন মুক্ত অঙ্গনে আমরা নান্দিকারকে দেখছি, নিউ এম্পায়ারে বহুরূপীকে দেখছি, থিয়েটার ওয়ার্কশপকে দেখছি, চেতনাকে দেখছি, নক্ষত্রকে দেখছি, কিন্তু সৌমিত্রদাকে মুক্ত অঙ্গনে কিন্তু দেখছি না। আমরা সৌমিত্রদাকে দেখছি যেখানে মূল স্রোতের বাণিজ্যিক নাটক হচ্ছে সেই মঞ্চে, কিন্তু সেই মঞ্চে উনি যে নাটকগুলো করছেন সেটা কিন্তু ভিন্ন ধর্মী নাটক, সেগুলো কিন্তু ওই রকম নাটক নয়। এইটা কি উনি সচেতনভাবেই করেছিলেন না? নিশ্চয়ই তো উনি তো গণনাট্য নবনাট্য দুটোর সাথেই ভীষণভাবে জড়িত, তো সেইটা ওনার ওখানে গিয়ে নাটক করার মানে মূল কারণটা কি ছিল? এক কথায় উত্তর সৌমিত্রদা অনেকবার দিয়েছেন, নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ী। তোমরা জানো যে 1955 সালে শ্রীরঙ্গম থিয়েটার থেকে ওর উৎখাতের নোটিস জারি হয়ে গেছে, 1956 সালে উনি আক্ষরিক অর্থে উৎখাত হন, বাড়ির মালিকেরা ওর বইপত্র কাগজপত্র রাস্তায় এনে ফেলে দিয়ে ওকে বাড়ি থেকে বার করে দেয়।
আমি 55 সালে স্কুল ছেড়ে কলেজে ভর্তি হয়েছি, আমি শুনছি এগুলো এবং স্থির করি যে আমি শ্রীরঙ্গ মঞ্চে শিশিরবাবুকে একটি আমি মাইকেল মধুসূদন দেখি, ভাঙাচোরা অবস্থা শ্রীরঙ্গমে সব কিছু, কিন্তু সব কিছুকে ছাপিয়ে সে অসামান্য অভিনয়। এবং কোথাও যে কথাটা বারবার আমাদের এই আলোচনার মধ্যেও আসছে, থিয়েটারের অভিনয়, থিয়েটারের সূক্ষ্মতম কাজ আর সিনেমার পর্দায় যখন সেটা যায়, এর মধ্যে যে তফাতটাকে আমরা প্রায় স্বতঃসিদ্ধ বলে ধরে নিই, সেটাকে অস্বীকার করে এই দুটো অভিনয়কে কোথাও মিলিয়ে আনবার ক্ষমতা মঞ্চে এবং চলচ্চিত্রে সৌমিত্রতা দেখিয়েছেন। কারণ বাংলা থিয়েটারে যেটা ঐতিহ্য এখনও সেটা অটুট, ভাঙা যায়নি দুর্ভাগ্য আমাদের, সেটা হচ্ছে একটু ওই বাড়িয়ে বড় করে উচ্চ মাপে অভিনয় করা, যেটাকে শিশিরবাবু ভেঙেছিলেন সচেতনভাবে। এবং এইটে ওর কাছে, সৌমিত্রদার কাছে একেবারে প্রথম থেকে একটা মডেল হয়ে দাঁড়ায়। শিশিরবাবু যখন উৎখাত হয়ে গেছেন তখন যান সৌমিত্রদা নিয়মিত ওর বাড়িতে, ওর সঙ্গে পরিচয় করে নেন এবং আলোচনা করতে থাকেন, দুজনই পড়াশোনা করেন। আর ওই 57 সালে আরেকটা ঘটনা ঘটে, যে আমাদের এক, আমাদের যে অসমবয়সী বন্ধু বলবো, দীপ কুমার বসু, তিনি গ্রন্থজগৎ বলে একটা প্রকাশন প্রতিষ্ঠান চালাতেন কলেজ স্ট্রিটে, কলেজ স্কোয়ারের পেছনে একটা পুরনো বাড়ি, বাড়ির সামনে অনেকগুলো দোকান আছে, ঢুকে গেলে পাশ দিয়ে একটা বড় উঠোন, উঠোনটাকে ঘিরে অনেকগুলো ঘর, তাতেও বইয়ের দোকান, তার মধ্যে গ্রন্থজগৎ। সেইখানে একটা সংগঠন তৈরি হয় নব্য বাংলা নাট্য পরিষদ বলে, তাতে শিশিরবাবু সপ্তাহে দুদিন করে আসেন, বসেন আমাদের সঙ্গে আর নাটক পড়ে শোনান, যে নাটকগুলো আমরা কোনোদিন দেখিনি, ওর অতীত নাটক, নরনারায়ণ, চন্দ্রগুপ্ত, আলমগীর, এইগুলো পড়ে, একটা নাটক পড়তে দুদিন মতো লাগে। আর আমরা প্রশ্ন করলে বা নিজে থেকেও খুঁটিয়ে তার প্রযোজনা, তার মঞ্চ স্থাপত্য, কে কীভাবে অভিনয় করতেন অন্যরা, ওর অভিনয়ের সঙ্গে তাদের কী করে তফাতটা তৈরি করতেন উনি নিজে পরিচালক হিসেবে, এইগুলো উনি ব্যাখ্যা করতেন, বলতেন। আর এটাতে সৌমিত্রদা নিয়মিত আসতেন এবং এখান থেকে একবার শিশিরবাবুর খুব প্রিয় নাটক ছিল, কোনোদিন পেশাদার মঞ্চে করতে পারেননি, স্পন্সর পাননি, দর্শকও পাবেন না জানতেন, রবীন্দ্রনাথের মালিনী, এই নাটকটার মহলাও দিতে শুরু করেন আমাদের ওখানে। তাতে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং করুণা বন্দ্যোপাধ্যায় দুজনেই মহলা দেন, আর অনেকে ছিলেন কিন্তু এরা দুজনে ছিলেন, কিন্তু হয়ে ওঠেনি নাটকটা, কিন্তু বেশ কয়েকদিন মহলাও দিয়েছেন সৌমিত্রদার। একটা যেমন বলি যে সৌমিত্রদার বস্তুত প্রথম নাটক, উনি মৌলিক নাটক কোনোটাই লেখেনি, সবই বিদেশি নাটকের অবলম্বনে, বিধি ও ব্যতিক্রম নাটক সমগ্রের একেবারে শুরুতেই আছে, ব্রেক্সটের একটা ছোট নাটক দি এক্সেপশনাল রুল বলে, এই নাটকটা কোনো বইতে বেরোয়নি, নিউ ডিরেকশনস বলে তখন একটা মার্কিন পত্রিকা ছিল, লিটল ম্যাগাজিন ওদেশে, তাতে প্রকাশিত হয়েছিল এরিক পেন্থির অনুবাদ, সেটা কলকাতায় এসেছিল, আমারও কপি আছে তার, কিনেছি আমরা তখন, শিশিরবাবু কিনেছিলেন সেটা, শিশিরবাবু সেটা সৌমিত্রদাকে পড়তে দেন এবং পড়তে দিয়ে বলেন যে তুমি এটা রূপান্তর করো, এটা বাংলা থিয়েটারে করা দরকার। এবং গভীর একটা বন্ধুত্ব দুজনের মধ্যে তৈরি হয়ে যায়, আর সেই অর্থে শিশিরবাবুর কাছে শিক্ষা সেভাবে উনি কিছু নেননি, ওই কয়েকটা মহলা ছাড়া, মালিনীর মহলা আর এই আদান প্রদানের জায়গাটা। সৌমিত্রদা অনেক বই কিনে এনে বা বন্ধুদের কাছ থেকে সংগ্রহ করে এনে শিশিরবাবুকে পৌঁছে দিয়েছেন,
পড়ে ফেরত দিয়েছেন সেটা নিয়ে আলোচনা করেছেন। আর একটাই খুব স্মরণীয় ঘটনা যেটা সৌমিত্রদা লিখেছেন বলেওছেন যে তখন শিশিরবাবুরা নিজের থিয়েটার নেই 1956 সালের পর থেকে, উনি মারা যান 1959 সালে, কিন্তু এখানে ওখানে বঙ্গ সংস্কৃতি সম্মেলনে বা অন্য কোনো বড় কোনো উৎসবে ওকে আমন্ত্রণ করা হতো। তো উনি পুরনো চেনা অভিনেতা কিছু নতুন অভিনেতা নিয়ে পুরনো নাটকগুলো মাঝে মাঝে করতেন। তাতে যতদূর মনে পড়ে একবার ওর সঙ্গে প্রফুল্লতে সৌমিত্রদা অভিনয় করেছেন প্রফুল্লতে। আর তাছাড়া কিন্তু তখন অপুর সংসার হয়নি, কিন্তু ওই প্রস্তুতি চলছে এরকম একটা পর্বে সৌমিত্রদা তখন মানিকদার কাছে যাতায়াত শুরু করেছেন, কথাবার্তা হচ্ছে ইত্যাদি, এইরকম সময় কোথাও একটা চন্দ্রগুপ্ত অভিনীত হয়, শিশিরবাবু চারুঙ্গ করবেন। তো সৌমিত্রদা নিয়ে যান মানিকদারকে, ওরা দুজনে বসে দেখেন। আর সৌমিত্রদার বর্ণনা আছে যে মানিকদার একটা বদভ্যাস বলতে পারেন, আমরাও দেখেছি খুবই দুর্লভ সময়, যে খুব তীব্র কোনো আবেগের জায়গায় এলে ওই আবেগটাকে প্রকাশ করতে চান না বলে পকেটে রুমালটা বের করে মুখে ধরে রুমালটা কামড়াতেন, দিয়ে মুখটাকে ধরে রাখতেন, রুমালটা কামড়াতেন, চিবোতেন। তা চাণক্য দেখতে দেখতে বারবার মানে রুমালটা হাতেই ছিল সর্বক্ষণ এবং ওই বারবার ওটা চিপোচ্ছেন। করে বেরিয়ে এসে ওরা ট্যাক্সি নিয়েছেন, করে অনেকক্ষণ পর্যন্ত কিচ্ছু বলেননি। তারপরে সৌমিত্রদা জিজ্ঞেস করেন অনেকক্ষণ পরে কেমন লাগলো, তাতে একটাই বাক্য বলেছিলেন, মানুষ পারে। মঞ্চের আকর্ষণটা সেটা কিন্তু তৈরি হয়েছে শিশিরবাবুকে দেখে, তার কাছে আসবার সুযোগ পেয়ে, এবং কিন্তু সিনেমাটি এসে যাচ্ছে তার আগে, সিনেমায় এসে গেলেন তারপরে ফিরে যাওয়া মঞ্চে। কিন্তু মঞ্চে যখন ফিরে আসছেন, একটা হচ্ছে যে শিশিরবাবু যেটা পারেননি, যে ওই গলা চড়িয়ে নাটুকে থিয়েটার করার প্রবণতা যাত্রাটা সেইটাকে পারলেন না ভাঙতে, নিজে অন্যরকম অভিনয় করতেন। এবং একদিক থেকে যদি ভেবে দেখো, আমার তো খুব মজা লাগে যে পথের পাঁচালীতে সত্যজিৎবাবু যখন পেশাদার অভিনয় বাঁচছেন কানু বন্দ্যোপাধ্যায়, রেবা দেবী, এরা দুজনেই কিন্তু একেবারে, এবং পথের পাঁচালী শুরু হয় রেবা দেবীর কণ্ঠস্বর দিয়ে, সেজ পিসিমা পাশের বাড়িদের থেকে এরা কি একটাও ফল রাখতে দেবে না, এবং কি অসামান্য সেইখান থেকে শুরু করে সেই পদ্মায় ওর গলা এবং ওর ব্যক্তিত্ব। পথের পাঁচালী শেষ হয় কিন্তু রেবা দেবীকে দিয়েই, যখন এরা চলে যাচ্ছে তখন সেই ফল, যে ফল চুরির জন্য এত কিছু, সেই ফল নিয়ে সে দেন, দিয়ে বলেন যে চলে যাচ্ছ ভালো, কারণ মানুষের মনকে এই ছোট জায়গা বড় ছোট করে দেয়। তাই প্রথম কথা শেষ কথাটা বলবার জন্যে দরকার হয় সত্যজিৎ রায়ের রেবা দেবীকে। আমি যখন পথে আমি যখন মাইকেল মধুসূদন দেখি, সেখানে শিশিরভাদুরীর পাশে রেবা দেবী হ্যান্ড্রিয়েটার, এবং শেষের দিকে সব নাটকেই রেবা দেবী, বিজয়াতে দেখেছি, ষোড়শীতে দেখেছি, ওই শেষ পর্বে। তাই কোথাও
সত্যজিৎ বাবুকেও যেটা আকৃষ্ট করেছিল যে ওই অভিনয় রীতি যেটা শিশির বাবু আনছেন বাংলা থিয়েটারে সেইটির সঙ্গে সিনেমার একটা কোথাও যোগসূত্র আছে, যে জন্যে কানুবাবুকে, এবং কানুবাবুকে মনে থাকা উচিত তোমাদের ঐতিহাসিকভাবে যে নবান্ন দেখার পরে একেবারে গ্রাম বাংলা কৃষক এমনকি ডায়ালেক্ট চাষির ডায়ালেক্ট উনি মঞ্চে নিয়ে আসছেন দুঃখেরই মানে তুলসী লাহিড়ীকে দিয়ে লেখাচ্ছেন, তাতে কিন্তু মূল ভূমিকা অভিনয় করছেন গানু বন্দ্যোপাধ্যায়। তাই এই যোগসূত্রগুলো কিন্তু সৌমিত্র দাকেও তার করছে, তাই উনি শিশিরবাবু যেটাকে পারেননি পূর্ণ করতে ব্যবসায়িক চাপে টানা পড়েনে অসহায় লেগেছে। যখন আমরা ওর সঙ্গে বসছি সামনাসামনি আমি কোনোদিন ভুলব না, এখনও ভাবলেও আমার গায়ে কাঁটা দেয়, রোমাঞ্চ হয় সত্যি। প্রথম ওর সঙ্গে আমার সামনাসামনি দেখা হচ্ছে 2 অক্টোবর 1958 সাল, 2 অক্টোবরের জন্মদিন শিশুবাবুর। আর শিশুবাবু মজা করে বলতেন এই 2 অক্টোবর দুজনের জন্ম, মহাত্মা গান্ধী আর দুরাত্মা শিশির কুমার। তো সেই 2 অক্টোবর আমরা বসেছিলাম, আমার সঙ্গে আলাপ করিয়ে দেওয়া হয় শেষে, তো আমি ওকে প্রণাম করি। আমি জীবনে খুব কম মানুষকে প্রণাম করেছি, ওকে প্রণাম করি। উনি মাথার উপরে হাতটা তুলে মাথা থেকে একটু উঁচুতে উনি বলেছিলেন, উই আর ডাইং, তোমরা এসব, মানে এই কথা বলবার স্পর্ধা এবং আত্মবিশ্বাস ওই পরাজয়ের পরে, যে আজকেও বিপ্লব, আবার আমরা ফিরে এলাম আধুনিক থিয়েটার থেকে পিছিয়ে পিছিয়ে পিছিয়ে, যে একজন নট তিনি তারকা হবেন, তিনি বহু নাটকে একসময় একসঙ্গে অভিনয় করবেন, যেটা থিয়েটারের ধর্মের বিরুদ্ধে, থিয়েটারের চরিত্রের বিরুদ্ধে একেবারে। এবং সেই থিয়েটারটা কিন্তু ওই প্রাক শিশির কুমারীয় থিয়েটার, প্রিমিটিভ, সমস্ত কিছু দোষ ব্যাধি এই থিয়েটারের চিহ্নতে এইখানে এসে আমরা পৌঁছলাম। সেইখান থেকে যদি ভেঙে একটা বিকল্প থিয়েটার তৈরি করতে হয়, এবং এটাও মনে রেখো যে আমরা যে সমস্ত বিদেশি থিয়েটার, বিদেশে অন্তত 5টা 6টা শহর যেগুলো থিয়েটারের প্রাণকেন্দ্র হিসেবে স্বীকৃত, যার মধ্যে নিউ ইয়র্ক, লন্ডন, বার্লিন, মিলান, মস্কো, প্যারিস, এই কটাই, সেখানে কিন্তু সবচেয়ে পরীক্ষামূলক থিয়েটার সেগুলো কিন্তু পেশাদার থিয়েটারে হয়। হয়তো অনেক সময় হয় যে একটা নিরীক্ষামূলক দল তারা প্রথম সেটা করলো, কিন্তু কিছুদিন চলার পরে সেটা পেশাদার থিয়েটার ডেকে নেয়, তাদের আদর করে ডেকে নেয়, এবং সেইখান থেকে হয় যত কিছু, সে বেকেটি বলো আর রেনেই বলো আর পেন্টারি বলো, তাদের মহত্তম নাটকের মহত্তম প্রযোজনাগুলো সেগুলো কিন্তু পেশাদার থিয়েটারই হয়েছে, যেখানে বিপুল সংখ্যক মানুষ তারা দিনের পর দিন সেই নাটক দেখতে আসে এবং দেখে। সেইখানে না পৌঁছতে পারলে, সেই দর্শককে টানতে না পারলে থিয়েটারের ভবিষ্যৎ নেই, এটা সৌমিত্রদা বিশ্বাস করতেন। এবং সেই জন্যে আধুনিক বিদেশি নাটক তার রূপান্তর দরকার, একটা সাংস্কৃতিক পরিবেশ থেকে অন্য সাংস্কৃতিক পরিবেশে নিয়ে আসার জন্যে করতেই হবে, সেটা উনি করবেন, কিন্তু সেই থিয়েটারের থিয়েটার ধর্মটা, তার নাট্য ধর্মটাকে, সেটাকে উনি এখানে রক্ষা করবেন, যে জন্য ডু এল নট এ ভিজিট, অ্যাবসলিউটলি ওই রকম নাটক নিয়ে আসতে পারেন। তাই এবং হয়তো আরও দুর্দান্ত পরীক্ষামূলক জিনিস করতে পারতেন, কিন্তু উনি দর্শকের কথা ভাবতেন, উনি পেশাদার থিয়েটারের মূল চরিত্র যেটা, যে বৃহত্তর জনসাধারণের কাছে এই থিয়েটারটা যাবে, পৌঁছবে, সেটাকে নিশ্চিত করতে হবে। সেই তাকে পেরিয়ে তাকে ভেঙে ভেঙে কোথাও যাওয়া যায় না। না,
এবং আরেকটা ওনার ক্ষেত্রে যেটা আমি মনে করি যে একটা অতিরিক্ত আকর্ষণ ছিল যে উনি যেহেতু যখন পরবর্তীকালে থিয়েটার করেছেন উনি প্রতিষ্ঠিত একজন চলচ্চিত্র অভিনেতা এবং তার একটা আকর্ষণ আছে লোকে দেখতে, সেটাও তো একটা বড় কাজ করে। কারণ আলটিমেটলি তো মান দর্শক না আসলে তো থিয়েটারটা কোনো মানে হচ্ছে না। সেই জায়গা থেকে উনি না, আমি নিজেও ওর অনেক অনেকগুলো মঞ্চ অভিনয় দেখেছি, বিশেষ করে প্রাণ তপস্যা যখন আমি দেখলাম একাডেমিতে। আমি জিজ্ঞেস করেছিলাম সৌমিত্রদাকে যে আমি মোটামুটি 7th-8th row বসেছিলাম, যে একবারও মনে হলো না যে আপনি গলাটাকে শেষ রো পৌঁছতে হবে বলে গলাটাকে ব্যবহার করছেন। যেরম সিনেমায় আপনাকে দেখি সেরমই দেখলাম, অথচ আমার একটা কথা শুনতেও কিন্তু কোনো অসুবিধে হলো না। সেটা কিন্তু অসামান্য একটা টেকনিক বলে আমি মনে করি, প্রক্রিয়া। এটা কিন্তু সহজ নয়, মানে যেটা আমরা দুম করে যারা মঞ্চে অভিনয় করি আমরা তো জানি যে রবীন্দ্রসদনের লাস্ট রোয়ে গলাটা পৌঁছতে হবে। সেটা করতে গিয়ে হয়তো অভিনয়ের প্রতি হয়তো আমরা যথেষ্ট বিচার করছি না, গলাটাকে চড়িয়ে দিচ্ছি। সেটা তো একটা অসামান্য ক্ষমতা ছিল ওনার। তার থেকেও যেটা বড় কথা হচ্ছে যে উনি যেটা খানিকটা উৎপলদত্তর ক্ষেত্রে প্রযোজ্য, উৎপলদত্ত তো নিজে নাটক লিখেছেন পরবর্তীকালে, প্রথম দিকে অচলায়তন করেছেন, শেক্সপিয়ার করেছেন, কিন্তু পরবর্তীকালে উনি নিজে নাটক লিখতে শুরু করলেন। সৌমিত্রদা নিজে নাটক লেখেননি, কিন্তু বিদেশি নাটক নিজে রূপান্তর করে সেগুলো করেছেন। সেটা একটা বড় অবদান বলে আমি অন্তত মনে করি, যে ইপসেন বলুন, ডোরেনমার্ট বলুন, যারা যাদের মানে উনি প্রথম বোধ হয় কলেজ লাইফে মাঙ্কিস প করেছিলেন প্রথম, হ্যাঁ হ্যাঁ, যে এটা সেটা তো একটা সাংঘাতিক বড় জায়গা যেটা আপনি, এবং যেটা আমাদের কাছে স্পষ্ট হলো যে ওই আকর্ষণটা এসেছিল শিশির ভাদুরীর কাছে। কিন্তু উনি বোধ হয় কিছুদিন অহেন্দ্র চৌধুরীর কাছেও ছিলেন না, এটা এটা তো কেন, এটা কেন একটা লেখা তো বেরিয়েছে, হ্যাঁ প্রত্যেক জায়গায় আমরা দেখি যে, কারণ একটা কথা মনে রাখতে হবে যে অহেন্দ্র চৌধুরী মানে একেবারে পেশাদার কারণে দু একবার শিশিরবাবুর দলে এসে কাজ করেছেন, কিন্তু সেটা খানিকটা অতিথি শিল্পীর মতো কোনো একটা সময়, মানে অন্য থিয়েটার থেকে তার করে অহেন্দ্র করেছেন, কিন্তু দুজনের অভিনয় রীতি একেবারে সম্পূর্ণ আলাদা এবং দুজনের মধ্যে তিক্ততা ছিল না, কিন্তু দুজনেরই দুজন সম্পর্কে মানে কি বলবো, বাংলা কথা কিছু বোঝা নেই, অহমিকা বিভাজন ছিল, একটা দূরত্ব রাখার ব্যাপার ছিল, এটা ছিল। এবং আমাদের সঙ্গে ওই আড্ডাতে খুব মজা ছিল, শিশিরবাবু অহেন্দ্র চৌধুরী নামটা উচ্চারণ করতেন না, তাই অহেন্দ্রবাবুর কথা হলেই বলতেন তোমাদের নটসূর্য, এই বলে সবসময় বলতেন, কোনো দিন ভুলেও অহেন্দ্র চৌধুরীর নামটা উচ্চারণ করেনি। এবং সেই তোমাদের নটসূর্য বলে দু একটা খোঁচা খোঁটা ইঙ্গিত এগুলো করেছেন, যেটা আমরা খুব উপভোগ করতাম, তার মধ্যে কোনো ঈর্ষার ব্যাপার বা অসুয়ার ব্যাপার কিছু ছিল না। যেটা ছিল কিন্তু যে ওই অভিনয় রীতিতে ওই বাড়াবাড়ির জায়গাটা আর ওর অভিনয়ে সংযম সমৃদ্ধির জায়গাটা, এইটাই কিন্তু যতবার বলেছেন ততটা অশ্রদ্ধা নয়, অশ্রদ্ধার একটা ইঙ্গিত থাকত নিশ্চয়ই, কিন্তু আসলে ওইটা সম্পর্কে ওরা নেই। আর আরেকটা কথা আমি মঞ্চের কথাতেই যখন আমরা আছি আমি বলি যে পরবর্তী একেবারে শেষের দিকে উনি খুব চাইছেন কিন্তু যে তরুণতর যারা পরিচালক এখন এসেছে তাদের, উনি আর শিশির ভাদুরীতে আটকে থাকতে চান না, যদি তাদের নতুন কোনো দেওয়ার থাকে উনিও তাতে পুরোপুরি যোগ দিতে চান। এটা একটা বিরাট আগ্রহের জায়গা, যেখান থেকে প্রথম কৌশিকের পরিচালনায় টিকটিকি এবং একেবারে শেষের দিকে সুমনের পরিচালনাতে তরুণ পরিচালকদের বেছে নেন লোকে, ওকেই চাইছে যখন, কিন্তু উনি বেছে নিচ্ছেন পরিচালক এবং অভিনয় করছেন তার নির্দেশনাতেই।
একটা খুব বেদনার দুঃখের একটা কথা, এটা একটু আমি বলতে ইচ্ছে করছি আজকে। ফিরে আসছে আমাদের ওই গদ্য সংগ্রহ প্রকল্প, 10 বছর ধরে খুব ঘনিষ্ঠভাবে আসা যাওয়া, উনিও এসেছেন আমিও গেছি, আর ওই যখনই কিছু পুরনো খুঁজে পাচ্ছেন দিচ্ছেন, নতুন কিছু লিখছেন দিচ্ছেন, পাঠাচ্ছেন কপি করে, বাড়িতে ডেকে পাঠাচ্ছেন, ডায়েরিতে লিখেছেন, শোনাচ্ছেন, তারপরে বলছেন এটা কপি করে পাঠাবো তাহলে। এইভাবে এটা চলেছিল অনেকদিন ধরে। তার মধ্যে একটা ছোট্ট কাহিনী জড়িয়ে এই ঘটনাটা একটু বলি। 2009 সালে জুন মাসে আমি ওকে একটা দীর্ঘ সাক্ষাৎকার নিই, সেটা অল ইন্ডিয়া রেডিওর একটা ওদের আর্কাইভস আছে, এই আর্কাইভসের জন্য ওরা ইংরেজিতে দীর্ঘ 3 ঘন্টা সাক্ষাৎকার ওরা রেকর্ড করে রেখে দেন। আমি দুবারই করেছি, মহাশ্বেতা দেবীর সঙ্গে আর সৌমিত্রদার সঙ্গে। এটা 2009 সালের শুরুর দিকেই অল ইন্ডিয়া রেডিও আমার সঙ্গে যোগাযোগ করেন দিল্লি থেকে, যে এইটে আমাকে করতে হবে, আমি রাজি হই, কাগজপত্র সই হয়। ঠিক সেই সময় সৌমিত্রদার ক্যান্সার ধরা পড়ে এবং উনি বিলেতে চলে যান 3 মাসের জন্যে, তার ফলে আমাদের অনুষ্ঠানটা স্থগিত হয়ে যায়। উনি কবে ফিরেছেন আমি খবর পাইনি, অল ইন্ডিয়া রেডিও থেকে আমাকে ফোন করলো যে উনি ফিরে এসেছেন, তাহলে অমুক তারিখ আমরা স্থির করেছি, ঠিক হয়। আমাকে আমরা দুজনেই গার্লফ্রেন্ডে থাকি, তার ফলে সৌমিত্রদাকে গাড়ি তুলে আমাকে তুলে আমরা গেলাম। গাড়িতে উঠেই সৌমিত্রদা আমাকে ওইটি বেশ খানিকটা বিস্তারে বললেন যে লন্ডনে 3 মাস নানা রকম পরীক্ষা হয়েছে এবং ক্যান্সারটা গুরুতরই, কিন্তু তারা বলেছেন যে আমরা কোনো খোঁচাখুঁচি কিছু করব না, কিছু ওষুধ দেব, এবং ওর মেয়াদ পরিষ্কারকে বলেছে 7 বছর। এবং এটা খুব রিজু স্পষ্টভাবে, কোনো সেন্টিমেন্ট, কোনো আত্মকরুণা কিচ্ছু না, বসেই বললেন তোমাকে একটা খবর বলি বলে এটা বললেন। আমি খুব বাইরে গুজব শুনছিলাম ইত্যাদি, সরাসরি এটা বললেন। বলার সঙ্গে সঙ্গে আমাকে বললেন যে আমি বিলেতে থাকতে নো স্মোকিং বলে একটা নাটক দেখেছি, একজন ক্যান্সার সার্ভাইভার নাট্যকার, তার লেখা আত্মজৈবনিক একটা নাটক, এটা আমার দারুণ ভালো লেগেছে। উচ্ছ্বসিত হয়ে সেই নাটকটা বর্ণনা করতে লাগলেন এবং বললেন যে আমি আমার আত্মজীবনী অবলম্বন করে ওই ছকটাকে নিয়ে একটা নাটক লিখব। সেই নাটকটাই তৃতীয় অঙ্ক অতএব 2009 সালে আমার 2010 সালের শুরুতে এই নাটকটা মঞ্চস্থ হয়। বেশি অভিনয় হয়নি, আর যারা দেখেননি তাদের জন্য বলি যে যা যা জীবনকে নিয়ে আত্মজৈবনিক নাটক, ওর জীবনী, 3 জন অভিনেতা অভিনয় করছেন, এক পোশাক, 2 জন পুরুষ 1 জন নারী, তার মধ্যে 1 জন সৌমিত্রদা, 2 জন বন্দ্যোপাধ্যায় এবং পৌলমী, এবং প্রায় একটা চরিত্রের মধ্যে 3টে সত্তা বা 3টে ব্যক্তিত্ব, তার দ্বন্দ্ব, সেই জন্য 3টে কুশীলব যদি বলি চরিত্র না বলে দিয়ে নাটকটা, অসামান্য নাটক। আর নাটকের মধ্যে ওই ছোট্ট ব্যঙ্গ যদি বলি, কৃষ্ণ ব্যঙ্গ যদি বলি, তৃতীয় অঙ্ক অতএব, তৃতীয় অঙ্কে পৌঁছে আমার যে করণীয় নিজেকে প্রকাশ করে। এবং এই সময়টা ওই 2009, 2010, 2011 একটা বোঝাই যায় যে ওই রকম একটা প্রায় মৃত্যু পরোয়ানা শুনে আসার পরে একভাবে মানুষের মনটা আলোড়িত হয়, তারপরে সময় যেতে যেতে যেন সেটার সঙ্গে একটা বোঝাপড়া হয়ে যায়। কিন্তু ওই সময়টা আমি খুব কাছ থেকে দেখছি। তারপরে আমরা যখন গদ্য রচনা সংগ্রহ শুরু করেছি, গদ্য রচনায় তার মধ্যে, এবং শুরুটার সময়
কিং লিয়ার নাটকটা করার সংকল্প সিদ্ধান্ত হয়। আর আরেকটা নাটক উনি ফিরে আসতে চাইছিলেন, একেবারে প্রথম দিকে রোড করা নাটক ইপসন এ গোস্টস। এবং দুটো নাটকেই আমার সঙ্গে ওর অনেকটা, আমি যেটা বলছিলাম একটু আগে, যে একটা বিদেশি নাটক যখন করছেন তখন তার সম্পর্কে যত তথ্য, প্রযোজনার তথ্য, নাটকটাকে আরেকটু ভেতর থেকে পড়ার জন্যে অনেক কিছু খুঁজতে চাইতে। গোস্টস নিয়েও আমার সঙ্গে অনেক দিন বসা হয়। আর ইপসেনের সঙ্গে একজন শিল্পীর এডওয়ার্ড মুনশ, তাঁর খুব গভীর বন্ধুত্ব ছিল। এবং 1906 সালে ইপসেনের মৃত্যু হয়। তারপরে তখনকার ইউরোপের সবচেয়ে বড় পরিচালকদের মধ্যে অন্যতম জার্মানি মাক্স রাইনহার্ট, তিনি গোস্টস করেন। এবং গোস্টস করবার সময় তিনি এডওয়ার্ড মুনশকে একটা চিঠি লিখে বলেন যে আমি তোমাকে আমার প্রযোজনের মঞ্চসজ্জা করে দিতে বলছি না, চাই না, আমি মঞ্চসজ্জা করব। তুমি শিল্পী, তুমি ইপসেনের বন্ধু, ইপসেনের খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছিলে, ইপসেনের চেয়ে বয়স অনেক কম মুনশি, তোমার দৃষ্টিতে, তোমার আঁকিয়ের দৃষ্টিতে তুমি ওই নাটকটা আমাকে এঁকে দাও, আমি সেই আঁকাটা থেকে নাটকটা পড়ব, নাটকটা আমার কাছে ছবি হয়ে উঠবে তোমার ছবিতে, সেইখান থেকে আমি নাটকটাকে দেখব, তার থেকে আমি নাটকটা সাজাব, মঞ্চসজ্জা তার জন্য তোমার যায় না। এবং এই ছবিগুলো মনে শেখে দেন ওকে। তারপরে অবশ্য যখন নাটকটা মঞ্চস্থ হয় তখন ওই বাইরের ফয়ার থিয়েটারের সামনে যেটা হয় সেটার জন্য একটা বড় পেন্টিং মুনশেকে দিয়েছিলেন, সেটা বাইরে থাকতো। কিন্তু নাটকের মঞ্চসজ্জাটা করা হয় মুনশের শিল্পী কল্পনা, শিল্পীর দেখা থেকে। তো এই সমস্ত ছবিগুলো আমি কপি করে, ফটো কপি করে এবং এই রাইনহার্টের সঙ্গে চিঠিপত্র বিনিময় এগুলোকে আমি পৌঁছে দিয়েছিলাম। এবং সেগুলো নিয়ে তারপরে আবার আমাকে ডেকে আলোচনা করেছেন, এগুলো চলছে। এবং এই সময় আমি কথাবার্তায় ওকে লিয়ারের কথাটা, উনি তখন একটা শেক্সপিয়ার কবির ভাবছেন, আমি লিয়ারটা প্রস্তাব করি। এবং নিজে তখন গ্রেগরি কোজিনসেভের রুশ লিয়ারটা, সেটা বাড়িতে নিয়ে এসে বারবার দেখেন, আগেও দেখেছেন, এবং লিয়ারটাতে মজে যান প্রায়। তারপর তো লিয়ার অভিনীত হয় ওই 2010 সালে। তারপরে 2016 সালে আমরা যখন গদ্য সংগ্রহের দুটো খণ্ড বের করব, তার উদ্বোধন অনুষ্ঠান স্থির হয়েছে নন্দনে, সেখানে নাসিরুদ্দিন শাহ উন্মোচন করবেন বই, তার মূল অনুষ্ঠান হবে নাসির, সৌমিত্রদা এবং আমরা 1.5 ঘন্টা মঞ্চে আলোচনা করব থিয়েটার নিয়ে, সিনেমা এবং থিয়েটার নিয়ে, অভিনয় নিয়ে। কাজ এগোচ্ছে, প্রায় পৌঁছে গেছে সব, মানে দিনক্ষণ ঠিক হয়ে গেছে। আমাকে একটা ফোন করলেন একদিন রাত্রিরে, বললেন কাল সকালে আসবে? মানে হ্যাঁ নিশ্চয়ই, কেনা বললেন, আমার ডায়েরিতে একটা পুরনো লেখা তারিখ আছে, সেই লেখাটা আমি কালকে হাতে এলো পড়তে গিয়ে ভাবলাম এই বইটা তো একটু যাক, তুমি ঢোকাতে পারবে এখনো? বললেন হ্যাঁ নিশ্চয়ই। সেই লেখাটা আমি খানিকটা, বেশি বড় না, ডায়েরির দুটো পাতা, আমাকে নতুন করে কপি করে দেন এবং সেই কপিটা থেকেই আমরা ছাপি। আর খুব লক্ষণীয় হচ্ছে যে কপিটা শেষে নিজেই তারিখ, দুটো তারিখে দিয়ে দিয়েছে, 19/10/2010, তারপর একটা স্ল্যাশ দিয়ে 1/8/2016।
প্রায় 6 বছরের পুরনো লেখাটিকে উদ্ধার করে আবার আমাকে কপি করে দিয়েছেন। কিং লিয়ার করতে আমাকে কি প্রচণ্ড কষ্ট করতে হচ্ছে তা বেশিরভাগ লোকই জানবে না। 76 বছর বয়সে এতটা পরিশ্রম করাই খুব কষ্টকর, তার উপরে এত বড় ভূমিকা স্মৃতিতে খোদাই করার কাজটা সহজ নয়। প্রচুর রিহার্সাল করতে করতে সংলাপগুলো হয়তো সহজ স্বাভাবিক পথে স্মৃতিবদ্ধ হতে পারত, মাত্র 24টা রিহার্সালে তা করা অসম্ভব জেনেই আমি এই প্রথম লিখে লিখে মুখস্থ করার চেষ্টা করেছি। দিস্তে দিস্তে কাগজ ভর্তি হয়ে গেছে। তারপর আমার জীবনযাত্রা যেরকম, সেখানে আমি যে উঠে হেঁটে জীবনের মধ্যে দিয়ে যাচ্ছি, এটাই প্রায় অসাধ্য অসম্ভব বিস্ময়কর একটা ট্রাপিজের খেলার মতো। আমার বহু বহু বছরের শখ স্বপ্ন প্রায় কর্তব্য বলে ভাবনা হলো লিয়ার করা অথবা শেক্সপিয়ার করা। বলা যায় সেইটা চরিতার্থ করার লোভে মিনার্ভ নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্র থেকে লিয়ার করার প্রস্তাবে সাগ্রহে রাজি হয়ে গিয়েছিলাম। বোধহয় জীবনের অন্যতম বড় ভুল। প্রথমত যারা আমাকে করতে অনুরোধ করেছিল তারা তো করল না অভিনয়, সেটা মানসিকভাবে খানিকটা কম্পেনসেটেড হলো। রেপেটরি ছেলে মেয়েগুলোর ডেডিকেশন পরিশ্রম দক্ষতার জন্যে এবং লালের সমান মুখার্জির থিয়েটার বানানোর দক্ষতার জন্যে, কিন্তু রেমুনারেশনের ব্যাপারে এই কাজটা নেওয়া একেবারে বেকার খাটার সমতুল্য হলো। টাকা পয়সার কথা বলতে এদের সময়ই হলো না, রিহার্সাল শুরু হবার মাত্র একদিন আগে পর্যন্ত। তখন আমি অভিনয় করব বলে কমিটেড হয়ে গেছি, 2 মাস রিহার্সাল চলবে, তখন 2-4টে ছাড়া আমি সমস্ত কাজ ছেড়ে দিয়েছি, ইনক্লুডিং পুজো উদ্বোধনের বেশ কিছু লিউক্রেটিভ অ্যাসাইনমেন্ট। যে 2 মাস রিহার্সাল হবে সে 2 মাসের মধ্যে 24টা রিহার্সালের জন্যে এরা 40,000 টাকা ধরেছে। 2 মাস কাজ না করলে আমি কমপক্ষে 1.5 লাখ টাকা ক্ষতি করতাম, এমনকি হয়তো তারও বেশি, কারণ দুর্গাপুজোর ফিতে কাটা ইত্যাদিতে এই টাকার অঙ্কটা অনেক বেশি। 1 সেপ্টেম্বর মহলা শুরু হবার কথা ছিল, তার আগের দিন মিনার্ভার প্রধান কর্তায় বন্ধু ফোনে আমাকে টাকার কথা জানান এবং 3 তারিখের চিঠিতে যখন রিহার্সাল 2 দিন হলো আরম্ভ হয়ে গেছে তখন সরকারি চিঠি দিয়ে আমাকে টাকার কথা জানাই এরা। অতএব বুঝতে পারা যায় আই এম ট্রিকড ইনটু ইট। 2 মাসের 24টা দিনের দাম যদি ওরা 40,000 ধরে থাকে তাহলে দিন প্রতি 2,000ও হয় না। আর একজন কর্তা ব্যক্তিকে ফোন করে জানলাম সেই আমার কল শোর পারিশ্রমিক 6,000 টাকা সাজেস্ট করেছে, শোটা হবে 1200-তে। 1200-তে ওই রবীন্দ্রভবনে আবৃত্তি করতে গেলে কম করে 20,000 টাকা নিতাম, পায়ে পড়লে 2-1,000 কমিয়ে দিতাম। এরা ভেবে নিয়েছে যে আমার সঙ্গে কথা না বলে আমার মূল্য এরাই নির্ধারণ করবে। এরা কারা? কিং লিয়ার করা আমার স্বপ্ন হোক আর সাধি হোক, কোনো অবস্থাতে নিজেরই অবমূল্যায়ন মেনে নিতে মন চাইছে না, আর্থিক দিক থেকেও এটা মানা যায় না। টাকাটা নোংরা কথা হয়ে ওঠে এদের কাছে যখন সেটা অন্যরা রোজগার করে। নিজেরা অনেকেই গ্রুপ থেকেও যে রোজগার করে তা গ্রুপের বলেই স্যানিটাইজড। এদের মধ্যে যারা থিয়েটারে প্রতিষ্ঠা পেয়েছে তা তাদের কাজের উৎকর্ষের জন্য পেলেও তার জন্য ত্যাগ শিকার আর কতটুকু করতে হয়েছে, কতটা রিস্ক নিতে হয়েছে উৎকৃষ্ট কিছু করার বাসনায়। ওদের অনেকেই যখন ভালো কাজও করেছে তখন তা ফ্লপ করলে তাদের তাতে কি এমন ক্ষতি হয়েছে? আমাকে আমার প্রতিষ্ঠা স্টেক করতে হয়েছে আমার বিশ্বাস মতো থিয়েটার করার জন্য, তবে আমার এ আত্মবিশ্বাস ছিল আমার কাজ ব্যর্থ হবে না। ওরা অনেকেই ঘোমটা টেনে খ্যামটা নেচেছে, অর্থাৎ বাণিজ্যিক বলে গাল পেড়ে বাণিজ্যই করেছে, যেন এখানে ব্রাহ্মণ বেশ্যা, কায়েত বেশ্যা, বদ্যি বেশ্যা, নমঃশূদ্র বেশ্যার ভাগ আছে এবং এরা সবাই বামুন বেশ্যা। এই গ্রুপ থিয়েটারের বাবুরা অনেক সময় এমন কথা লিখেছে, আমি নাকি বেশি টাকা নিয়েছি বলে সাধারণ রঙ্গালয় চালানো যায়নি।
কি অর্থের বিনিময়ে ওইসব জঘন্য হলগুলোতে বছরের পর বছর কষ্ট করেছি, যেখানে একটা ভদ্র বাথরুম পর্যন্ত পাইনি, এরা তার খবর রাখলেও বলে না, বলবে না। আমার থিয়েটার করা একটা ক্রমাগত বঞ্চনার ইতিহাস। মাঝে মাঝে তাই ভাবি কেন অভিনয় করব। তবু অভিনয় ছেড়ে দেবার কথাটা গলার কাছে কান্নার মতো দলা পাকিয়ে উঠলেও জিভে তা আনতে পারি না, ঠোঁটেও না। 52 বছর পেশাদার অভিনেতা জীবনে কত মানুষ এসে ধন্যবাদ দিয়েছে, আরো অভিনয় চেয়েছে। টার্মিনাল ইলনেসের রোগী কি মেন্টালি চ্যালেঞ্জড এসে বলেছে তারা বল পেয়েছে আমার কাছ থেকে, তাদের মুখগুলো ভেসে ওঠে সত্যি হাজার হাজার মুখ। তখন ভাবি এই তৃতীয় ভুবনে কত কী তো কোনো মূল্য পায় না, আমার মূল্য হয়তো সেদিক থেকে পাওয়া যায়নি, তাতে কী এলো গেল, এটাই তো আমার সেবা। দাম পাবে বলে তো কেউ সেবা করে না, সেবা না করলে সেবকের জীবনটাই অসার্থক হয়, তাই সেবা। সেই জন্যে অভিনয় ছেড়ে দিচ্ছি, এ কথাটা উচ্চারণ করতে পারছি না, অনেক কাজ ছেড়ে দেব অভিনয় ছাড়া। আমরা জানি যে কোনো আলোচনায় নিস্তব্ধতা বাঞ্ছনীয় নয়, কিন্তু এটা শোনার পরে এক্ষুনি কোনো আলোচনায় যাওয়াটাও খুব কঠিন। কিন্তু এটা থেকে যে কথাটা মনে হচ্ছে যে একজন মানুষ তার কলেজ জীবনের পর থেকে এবং শেষ হোলি স্পিরিটস যে শৈবাল মিত্রের ছবিটা করলেন নাসিরুদ্দিন শাহর সাথে, যেটা এখনও মুক্তি পায়নি এবং ওটাও সৌমিত্রদার জীবনে একটা খুব তাৎপর্যপূর্ণ ভূমিকা অভিনয় হবে আর কি, যে এরম একজন মানুষ এত, এই যে ডায়েরিটা আমরা শুনলাম যেটা সাধারণ মানুষ কিন্তু জানে না, সাধারণ মানুষের কোনো ধারণা নেই যে এরকম একটা যন্ত্রণার মধ্যে দিয়ে উনি গেছেন, কিন্তু তা সত্ত্বেও কোনো দিন কোনো উপলক্ষে উনি ওনার রাজনৈতিক মতাদর্শ থেকে বিচ্যুত হননি, উনি আপোষটা করেননি, যে আপোষটা আমরা চারদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে, সেটা একটা অসম্ভব একটা শ্রদ্ধার জায়গা, সম্ভ্রমের জায়গা। এবং এই আপোষটা করেননি বলেই বোধহয় যে লাস্ট জার্নি যেটা হলো, স্বতঃস্ফূর্তভাবে কত মানুষ এলেন। সৌমিত্রদা তো সেই অর্থে ওই রকম তারকা নন যে তাকে দেখার জন্য প্রচুর ভিড় হয়, অর্থাৎ দর্শকের মনে, পাঠকের মনে, শ্রোতার মনে একটা কোথাও ভালোবাসা আছে বলেই মানুষ গিয়েছে, তার অনেক পরিচয় আপনি ব্যক্তিগতভাবে পেয়েছেন, আমিও ব্যক্তিগতভাবে পেয়েছি। এবং আমার নিজের মনে হয় যে এই ডায়েরিটার পরে আর কোনো প্রসঙ্গে না গিয়ে, যেটা ভাবতে খুব খারাপ লাগছে যে একজন সম্পূর্ণ সাংস্কৃতিক সত্তা বোধহয় আমাদের এখানকার সংস্কৃতির শেষ স্তম্ভ, এবং এই স্তম্ভটা যেদিন ভেঙে গেছে হয়তো বা সংস্কৃতি জগতের অবক্ষয়টা ধীরে ধীরে আরও বিস্তৃত হবে, জানি না কবে আবার আমরা সেই অবক্ষয় থেকে মুক্তি পাব, এরকম আরেকজন অপু, আরেকজন সৌমিত্র, আরেকজন সম্পূর্ণ সাংস্কৃতিক সত্তাকে ফিরে পাবো।